Hi, in this tutorial you will learn how to set up a Photoshop document selection basis and color apply. So, cholun amra tahole ekti document set up kori. Prothome apnader file menu te jete hobe document setup er jonno. File ekhane new document ekta nibo. Keyboard er jonno shortcut Ctrl N. So click here. এটা আমাদের document name. আপনি যে নামে document নিবেন সেই নামটা এখানে উল্লেখ করতে হবে. আমি লিখলাম class 2. এখানে বিভিন্ন ধরনের international paper আছে. যেমন document type, বিভিন্ন ধরনের document type আছে এখানে. আপনি ইউএস পেপার নিতে পারেন এখানে ইউএস পেপারের সাইজ লেটার লিগেল দেওয়া আছে আপনি যদি এ4 সাইজটা নেন তাহলে আমাদের ইন্টারন্যাশনাল পেপার সাইজ সিলেক্ট করতে হবে এখানে এ4 এ6 এ5 বিভিন্ন রকমের সাইজ দেওয়া আছে এটা আমাদের ডকুমেন্ট ওয়াইড আপনি ইচ্ছা করে হোল্ড করে বড় করতে পারবেন এভাবে মাউস ক্লিক করে এটা আমাদের ইউনিট ডকুমেন্ট ইউনিট পিক্সেল ইঞ্চি সেন্টিমিটার মিলিমিটার পয়েন্ট বিভিন্ন ধরনের ইউনিট এখানে দেওয়া আছে এটার ক্ষেত্রেও সেম এটা আমাদের আরজিবি এবং বিভিন্ন কালার মোড সিএমওয়াইকে আরজিবি ল্যাব কালার গ্রে স্কেল বিটম্যাপ বিভিন্ন ধরনের কালার আছে তো এটা ফটোশপের জন্য আমরা আরজিবিটাই রাখবো এখানে বিভিন্ন বিট আছে আমরা 16 বিট বা 8 বিটে কাজ করতে পারি এখানে রেজুলেশন রেজুলেশনটা যত বাড়াবেন ডকুমেন্ট সাইজটা তত বাড়বে এবং সুন্দর হবে তো আমরা 300 রেখেই কাজ করব এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট আপনি আপনি ফটোশপের যে ডকুমেন্টটা ওপেন হবে প্রথমে সেই ডকুমেন্টে কোন ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবেন সেটা সেটার এখানে ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করতে পারবেন আর যদি হোয়াইট দিতে চান তাহলে এখানে হোয়াইট আমার দেওয়াই আছে তো চলুন আমরা প্রথমে ইন্টারন্যাশনাল পেপার এ4 সাইজের ডকুমেন্ট ওপেন করি এটা আমার মূলত একটা ট্যাব ওপেন হয়েছে আপনি যদি আরেকটা পেজ নেন তাহলে আমাদের আরেকটা ট্যাব ওপেন হয়ে যাবে সাপোজ আমি দেখানোর ক্ষেত্রে কালারটা চেঞ্জ করছি দেখছেন এটার হোয়াইট কারণ এটা হোয়াইট সিলেক্ট ছিল এটা রেড হয়ে গেছে কারণ এখানে রেড কালার সিলেক্ট হয়ে আছে লেয়ার এটা আমাদের লেয়ার লেয়ার সম্বন্ধে ডিসকাস একটা ক্লাস থাকবে সেই ক্লাসে লেয়ার সম্বন্ধে ডিসকাস করব তো সিলেকশন বেসিক এবং কালার অ্যাপ্লাই আমি এখনই করব তাহলে চলুন আমরা সিলেক্ট করে একটি কালার অ্যাপ্লাই করি আমি আগের ক্লাসে দেখিয়েছি এই দুইটা আমাদের কালার এইখানে আমাদের ব্যাকটি নিচেরটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এবং উপরেরটি হচ্ছে ফরগ্রাউন্ড কালার নিচের কালারটা দিতে হলে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হলে আপনাকে কন্ট্রোল ডিলেট চাপতে হবে এবং ফরগ্রাউন্ড কালারটা দিতে হলে অল্টার ডিলেট চাপতে হবে চলুন তাহলে আমরা এইখানে একটা লেয়ার নিই লেয়ার সম্বন্ধে বিস্তারিত একটা ক্লাস থাকবে আমি আপনাদের পরবর্তীতে একটি ক্লাসে লেয়ার সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব চলুন আমরা এইখান থেকে একটা নিউ লেয়ার নিই ক্রিয়েট এ নিউ লেয়ার লেয়ার 1 আমার লেয়ার 1 সিলেক্ট হয়ে আছে এবার
এই সাদা অংশের যে কোনো একটি অংশ সিলেক্ট করব। আমি এতটুকু সিলেক্ট করলাম মার্কি টুল নিয়ে। এখানে মার্কি টুল আছে, মার্কি টুল আমার সিলেক্ট হয়েছিল। মার্কি টুল নিয়ে আমি যে কোনো একটি অংশ সিলেক্ট করলাম। এবার আমি কালার দিব ফরগ্রাউন্ড। আমি আগেই বলছি ফরগ্রাউন্ড কালারটা দিতে হলে আমাকে অবশ্যই অল্টার ডিলেট চাপতে হবে। তাহলে আমি অল্টার ডিলেট চাপলাম, আমার ফরগ্রাউন্ড কালার যেহেতু ব্ল্যাক, আমার ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। এবার এইটুকু আমার সিলেক্ট আছে, এটুকু আমার ডি সিলেক্ট করতে হলে আমাকে অবশ্যই কিবোর্ডের কন্ট্রোল ডি চাপতে হবে। কন্ট্রোল ডি, আমার এই অংশটুকু ডি সিলেক্ট হয়ে গেল। এখন আমি আর একটা লেয়ার এখানে নেব ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য। যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার আমার সাদা হয়ে আছে, এখানে একটি অংশ সিলেক্ট করে যদি সাদা দিই তাহলে আমরা বুঝতে পারবো না, এই জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি। এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি লাল নিচ্ছি, রেড। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হলে আমাকে কি চাপতে হবে? অবশ্যই কন্ট্রোল ডিলেট, কন্ট্রোল ডিলেট। ব্যাকগ্রাউন্ড কালারটা আমার চলে আসছে। সম্বন্ধে এবার আমাদের ডি সিলেক্ট করতে হলে কন্ট্রোল ডি। আমি আর একটা লেয়ার নিচ্ছি, এখন এইটুকুকে যদি আপনি মুভ করাইতে চান আমি আবার এইখান থেকে আমি ফরগ্রাউন্ড কালারটা দেব। তাহলে আমার ফরগ্রাউন্ড কালার দিতে হলে কি চাপতে হবে? অল্টার ডিলেক্ট, কন্ট্রোল ডি, ডি সিলেক্ট। থ্যাংক ইউ, নেক্সট ক্লাস ফলো দ্য নেক্সট ক্লাস আই উইল ইন্ট্রোডিউস অ্যাবাউট লেয়ার্স।